যে উদ্যোগ নিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন, আমরা তো অক্ষরে অক্ষরে পালন করব এবং নিজেরা সুস্থ থাকার জন্য, দেশ ও দশের মঙ্গলের জন্য। একটি ঘোষণা, আজকে 23 মার্চ কোলাঘাটের যে বৃহত্তম শতাব্দী প্রাচীন হাট, সেই হাটে সুষ্ঠুভাবে কেনাবেচা হয়েছে, পর্যাপ্ত মাল আমদানি হয়েছে, আমরা সবাই স্বস্তিবোধ করছি, এর জন্য ক্রেতা বিক্রেতা সবাইকে অভিনন্দন। তার সাথে একটি জরুরি ঘোষণা, আগামী শুক্রবার এবং সোমবার এই হাটটি এই ঘেঞ্জি এলাকায় বসবে না, কোলাঘাট কাঠচোরা ময়দানে বসবে আগামী শুক্রবার এবং সোমবার। সোমবার আবার ঘোষণা হবে পরবর্তী পর্যায়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো। এবং তার সাথে সবার কাছে একটা আবেদন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে মরিয়া লড়াই লড়ছেন, যে বিশাল বিশাল পদক্ষেপ নিয়েছেন, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, সেই নির্দেশগুলি এবং চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শগুলি আমরা অক্ষরে অক্ষরে পালন করব, নিজেদের নিরাপত্তার জন্য, দেশ ও দশের মঙ্গলের জন্য। আপনি কোথায় এসেছেন? হাটে আসি, সোমবারের হাটে। ও, এখানে কেনাকাটা করেন? বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের না। আচ্ছা, সব হাট হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে? আচ্ছা, সব কিছু পাচ্ছেন? সব মোটামুটি পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। না, বাহ, আলু কত করে যাচ্ছে? আলু আলু 20 টাকা। বাহ, পেঁয়াজ? পেঁয়াজ 20 টাকা। আর টমেটো? টমেটো 10 টাকা। বাহ, আপনি কি বেশি বেশি করে কিনছেন না যেমন প্রয়োজন? যেমন লাগে সেরকমই কিনছি। আপনি কি এই কোলাঘাটের শুক্রবার হাটে বাজার করেন? আজকে বাজার হয়ে গেছে আর সবকিছু পাওয়া যাচ্ছে তো? সবকিছু পাওয়া যাচ্ছে। আপনি কি আজকে কি কিনেছেন? আজকে তোমার হচ্ছে কিনেছি ডাঁটা, কিনেছি 100 টাকা কিলো। আচ্ছা, আলু? আলু তোমার হচ্ছে 1 বস্তা কিনেছি 170 টাকা। আচ্ছা, কবে কিনেছিলেন ওটা? জ্যোতি আলু আজকেই কিনেছি। আচ্ছা, আর পেঁয়াজ কিনেছেন? পেঁয়াজ কিনেছি। পেঁয়াজ কত করে? 30 টাকা কিলো। পেঁয়াজ 30 টাকা, ভালো, 1 নম্বর সরস। মোটামুটি সব মাল পাওয়া যাচ্ছে? সব মাল। আর কোন খাদ্য সামগ্রী নিয়ে কোনো টেনশন? না না, ঠিক আছে। আপনার বাজার হয়ে গেছে? হ্যাঁ, বাজার হয়ে গেছে। আচ্ছা, আপনার একটু নামটা বলবেন। আমার নামটা বলবেন আপনার? মিলন কুমার বেরা। আচ্ছা, বাড়ি আপনার? বাড়ি খোলা। আচ্ছা, ধন্যবাদ আপনার, ঠিক আছে। আপনার বাজার হয়ে গেছে? হ্যাঁ, হচ্ছে। আপনার বাড়ি কোথায়? বড়িশা। আপনার নামটা একটু বলবেন। শান্তা মান্না। শান্তা মান্না। আচ্ছা, আপনি কি প্রতিহাটে এখানেই বাজার করেন তো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে সব কি পাওয়া যাচ্ছে না, এই সব কি এই হাটে আছে না? সব পাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, দাম 2-4 টাকা বেশি। সে বেশিও কিন্তু পাওয়া যাচ্ছে এবং প্রচুর মজুত আছে। আজকে আপনি কি কি কিনেছেন? আজকে আলু কিনেছি, পেঁয়াজ, সজনে ডাঁটা। কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ। তাহলে খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, তাই তো? পাওয়া যাবে বলছে? পাওয়া যাবে। তারা শান্তিতে বেচাকেনাও করছেন, কেনাকাটাও করেছেন, বাজার হয়ে গেছে? ওরে, আপনার ব্যাগ কোথায় দেখি? বাজারের ব্যাগ কোথায় এসব? আচ্ছা আচ্ছা, ও ব্যাগ ভর্তি করে কেনেননি, যতটা দরকার ততটাই কিনেছেন, তাই তো? ঠিক আছে, একদম সঠিক, ঠিক আছে, বাজার হাট করুন, ধন্যবাদ। হ্যাঁ।